এদিকে পাল তো ও যে ড্রেস পরছে বিগত দিনের যে সব ছবিতে ওই ড্রেস মানুষ পরে না। আমার জাস্ট একটা প্রশ্ন আছে ওনার কাছে, সেটা হচ্ছে অশ্লীল কোনটা? এখন বর্ষা পড়লে কি আর সাজবে? সাজবে না। তে আমার মনে হয় উনি যে ড্রেস পরে ইন্ডিয়া শর্ট দিচ্ছে, আমার মনে হয় ওখানে থাকলেই ভালো, বাংলাদেশে এসে বর্ষা না পড়াবে। এটা অশ্লীলতা আছে বলে আমার মনে হয়, আমার মনে হয়নি, আমি জানি না ওনার কেন মনে হয়েছে। আমাদের দেশও কা হয় হয় না তা না, কিন্তু আমাদের একটা লিমিট আছে, লিমিটে কাজ হয়, কিন্তু ওই দেশে লিমিট নাই, যে যত খোলাইতে পারে, যে যত দেখাইতে পারে। তবে আমাদের দেশটা ওইটা না করা বেটার। আমরা মুসলমান, মুসলমান কান্ট্রি, আমরা মুসলমান স্টাইলে আমরা কাজ করার চেষ্টা করি, মানে খারাপ সাইডটা যত কম করা যায়। উনি তো অলরেডি একজন, আপনি বললেন যে তাকে সিনেমার লর্ড বলা হয়, সো উনি তো অলরেডি একজন বড় মাপের মানুষ, ওনাকে তো আর আমার আলাদা করে কিছু বলার নেই, তো খুবই ছোটোখাটো সদ্য ইন্ডাস্ট্রিতে আসা একটা মানুষ আমি, তো ওনাকে তো এত বড় মানুষকে তো আমার কিছু বলা নেই। তবে একটা প্রশ্ন আছে আমার, যতদূর ধারণা যে উনি বলেছেন যে আমি অশ্লীল পোশাক আশাক পরি, তো আমার জাস্ট একটা প্রশ্ন আছে ওনার কাছে, সেটা হচ্ছে অশ্লীল কোনটা? মানে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া বা আমার এখনো অবধি করা যে কটা কাজ আছে সেখানে কোথাও অশ্লীলতা আছে বলে আমার মনে হয়, আমার মনে হয়নি, আমি জানি না ওনার কেন মনে হয়েছে। তো আমার ওই প্রশ্নটাই ওনার কাছে করার যে অশ্লীল কোনটা। আর আরেকটা কথা আমি একটু ব্যক্তিগতভাবে বলতে চাইবো, উনি আমার থেকে অনেক বেশি সিনিয়র, আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি এই কথাটা কোনো দিন ওনার থেকে, কারণ অশ্লীল পোশাক আশাক শুধু হয় না, অশ্লীল তো মানুষের আচরণও হয়, আর সোশ্যাল মিডিয়াতে বা পাবলিক প্ল্যাটফর্মে, অ্যাকচুয়ালি পাবলিক প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা আমার মনে হয় অশ্লীল আচরণ, আমার পোশাক আশাকটা নয়।